নবদা শুভ শিক্ষক দিবস, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শুভ শিক্ষক দিবস মাননীয় শ্রদ্ধার অধ্যাপক, আমার প্রণাম নেবেন। অধ্যাপক অভিজিৎ গুহ মহাশয় আমার প্রণাম নেবেন, এবং আমাদের মাননীয় অবর বিদ্যালয় মহাশয় আমার প্রণাম নেবেন, এবং অন্যান্য সমস্ত শিক্ষক যারা আজকের এই শিক্ষক দিবসে আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকে আমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকের এই গুরুত্ব তখন আমার কেন গুরুত্বটাকে একটু কম গুরুত্ব বলে মনে হচ্ছে, কারণ আমরা আমাদের যে অ্যাসেট, অ্যাসেট অফ দি স্কুলস, বিদ্যালয়ে যারা আমাদের অ্যাসেট তাদেরকে আমরা পাইনি। কারণ কি, আমরা প্রত্যেকটি বছর তাদের কাছ থেকে যে সম্মানটুকু, যে ভালোবাসার যে পাত্র, সেই ভালোবাসার পাত্র থেকে মনে হচ্ছে আমরা বঞ্চিত হলাম। তথা কথিত আমরা পরবর্তীকালে তাদেরকে রেকর্ড করে এটা জানাবো, কিন্তু তার মধ্যেও যেন কেমন একটা একটা আবছা কিছু একটা থেকে যাচ্ছে, যেখানে আমরা আমরা তাদেরকে পাচ্ছি না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মহামারী মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না। আজ তার প্রমাণ আমরা এই শিক্ষক দিবসে বা বিভিন্নভাবে অনলাইনে যখন পড়াশুনো করাই তাতে বুঝতে পারি। নবদা শিক্ষক দিবসের গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি। নবদা এক মিনিট, একটু মাইক মানে মোবাইলটা একটু সামনের দিক থেকে ধরুন, আপনার মোবাইল কাছে ঢেকে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম শিক্ষকদের কাছে, শিক্ষকদের কাছে একটু দূরে, এবং ঠিক আছে, ধন্যবাদ। শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম শিক্ষকদের কাছে, এ কথা বলা বাহুল্য। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি আমাদের শিক্ষকদের পাওনা শুধু হচ্ছে ভালোবাসা। আমরা ভালোবাসার কাঙাল। শিক্ষক কুল, গুরুকুল, আচার্য কুল, আমাদের মধ্যে যে ধ্যান ধারণাটা রয়েছে সেটাকে যদি আমরা ধারাবাহিকতার ঊর্ধ্বে গিয়ে বিভিন্ন বিকল্প পথে আজকে যে শিক্ষক দিবসটাকে আমরা পালন করছি এটা তার একটা প্রমাণ। আমরা আজকে প্রমাণ রেখে গেলাম যে করোনার মতো একটা দুর্যোগ মহামারীতেও আমরা পিছিয়ে পড়িনি। আমাদের এই বিকল্প ব্যবস্থা শিক্ষক দিবসকে আরো উজ্জ্বলতর করে তুলেছে। আমরা তাই বলতে পারি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমরা বলতে পারি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমরা বুঝতে পেরেছিলাম যে শিক্ষক দিবসে আমরা কখনোই স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে মিলিত হতে পারবো না। তাই জন্য আমরা কি ঠিক করলাম, আমাদের এই যে ছোট্ট প্রয়াস যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে করেছেন তাদের সবাইকে, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকের এই শিক্ষক দিবসে উপস্থিত হয়েছেন সবাইকে, এর জন্য অনেক 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 ধন্যবাদ। আপনারা হয়তো জানবেন যে 5ই অক্টোবর গ্লোবালি শিক্ষক দিবস পালিত হয়, অর্থাৎ ইন্টারন্যাশনালি শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। কিন্তু আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। কারণ আমরা সবাই জানি শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। উনি একজন শিক্ষাবিদ ছিলেন, ওনার সম্পর্কে যতটুকুই বলা হবে না কেন ততটুকুই কম হবে। যাই হোক, আমি সময় কম নিয়েই বলতে চাইছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রেনাউন্ড স্কলার, রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অ্যান অ্যাডভোকেট অফ এডিফিকেশন অ্যান্ড আ ডিস্টিংগুইশড অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড অ্যাভব অল আ গ্রেট টিচার। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আদর্শ শিক্ষক তৈরি হতে হয়, কিভাবে আদর্শ শিক্ষক হয়ে সমাজের যে ভবিষ্যতে যারা মেরুদণ্ড সেই শিশু শিক্ষকদের, শিশু শিক্ষার্থীদের এমন একটা সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে যাতে করে সমাজ, রাজ্য, দেশ, দেশান্তর প্রত্যেকটি শিক্ষক যাতে করে এই সম্মানটুকু পাওয়ার যোগ্য হয়ে ওঠে। তাহলে আজকে দেখা যাচ্ছে অনলাইনে আমরা এই শিক্ষক দিবস পালন করছি, কারণ আজ এই মহামারী। কিন্তু আমরা এই মহামারীটাকে উদ্দেশ্য করে, পাথেয় করে আমরা কি করেছি, মানুষ তো, ম্যান ক্যান উইন এনি রেস, যে কোনো ধরনের প্রতিযোগিতায় মানুষ জয়ী হতে পারে। তাই কঠোর পরিশ্রম এবং বিকল্প বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আমরা যদি এগোই তাহলে আমাদের শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল করতে পারবো, আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে আরো মজবুত করতে পারবো। সমাজ গড়ার কারিগর যারা আমরা
সেই কারিগররা আরো বেশি সঠিক এবং আধুনিক যে যন্ত্রপাতি তার মাধ্যমে আমরা শিশুদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত করি, ডিসিপ্লিন আনি, তাহলেই আমরা এক আদর্শ শিক্ষক হিসেবে পরিগণিত হব। মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ, আজ সময় এসেছে আমাদের ট্র্যাডিশনাল শিক্ষাকে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করার। তাই জন্য বিদ্যালয়ের যতটুকু সম্ভব পরিকাঠামো এবং নিজের অত্যন্ত কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে এই শিক্ষক দিবসটাকে আরো উজ্জ্বলতর এবং আমাদের শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদের আরো বেশি প্রয়াস করতে হবে। আমি এই বলে আজকের এই শিক্ষক দিবসের গুরুত্বটাকে আরো 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 উজ্জ্বল হোক, আমরা যেন প্রতি বছর অফলাইন এবং অনলাইন দুটোভাবেই শিক্ষক দিবস পালন করতে পারি এবং আমাদের গুরুজনদেরকে যেন আমরা পথেয় করে আমাদের শিশু শিক্ষার্থীদেরকে আর সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অধ্যাপক যারা উপস্থিত আছেন, মাননীয় নবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় এবং অন্যান্য শিক্ষক সবাইকে আমার শ্রদ্ধা, ধন্যবাদ। ধন্যবাদ নবকুমার বাসু মহাশয়কে তার মূল্যবান বক্তৃতা। আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তুলে